সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। আগামী পরশুদিন থেকে পশ্চিমবঙ্গে তৃতীয় দফার লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনে নিরাপত্তাকে আরও আটোসাটো করতে বিরাট সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। কী সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন সেটাই জানবো আজকের এই ভিডিওতে, এবং কোন কোন জেলাতে কত কত বাহিনী থাকছে সেটাও আজকে জানবো এই ভিডিওতে। সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, মধ্যখান থেকে স্কিপ করবেন না। আর ভিডিওটি শুরুর পূর্বে প্রতিবারের মতন একটা প্রশ্ন, অবশ্যই সেই প্রশ্নের উত্তর দেবেন। প্রশ্নটি হলো, দ্বিতীয় দফা লোকসভা কোন কোন কেন্দ্রে হয়েছিল, অর্থাৎ কোন কোন জেলাতে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন হয়েছিল, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন না সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। তৃতীয় দফার নির্বাচনে 324 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলায়। তৃতীয় দফার নির্বাচনে বাকি নেই আর 48 ঘন্টাও, হিংসা অশান্তি এড়াতে প্রস্তুত কমিশন, নিরাপত্তার কোনোরকম খামতি চাইছে না তারা। রাজ্যে 324 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। কমিশনের অতিরিক্ত নজর এবার মালদা মুর্শিদাবাদের কেন্দ্রগুলিতে। আগামী 23 এপ্রিল মঙ্গলবার বালুরঘাট উত্তর, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ এই 5টি কেন্দ্রে তৃতীয় দফার নির্বাচন হবে। তার জেরে চলছে জোর পর প্রচার পর্ব। এখানে পৃথক পৃথক সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। উত্তর দিনাজপুর লোকসভা কেন্দ্রে 7 কোম্পানি, দক্ষিণ দিনাজপুর লোকসভা কেন্দ্রে 41 কোম্পানি, মালদায় 89 কোম্পানি, মুর্শিদাবাদে 120 কোম্পানি এবং নদিয়ায় 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। কমিশন সূত্রে খবর, তৃতীয় দফায় 92% বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী, বাকি 8% বুথে থাকবে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। তবে কোনো বুথেই লাঠিধারী পুলিশ থাকবে না, বুথে আধা সেনা এবং পুলিশ একসঙ্গে থাকবে না বলেও স্পষ্ট করা হয়েছে। সূত্রের খবর, তৃতীয় দফায় নিরাপত্তা নিয়ে বিশেষ বৈঠক করেছেন নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে এবং বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক। তাদের ওই বৈঠকে স্থির হয়েছে তৃতীয় দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী বাড়ানো হবে। সিদ্ধান্ত অনুযায়ী তৃতীয় দফার সব বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। তার জন্যই 324 কোম্পানি আধা সেনা নিয়ে আসা হচ্ছে পশ্চিমবঙ্গে। বন্ধুরা, আপনারা কি মনে করেন যে এত কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ 92% বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে কি ছাপ্পা ভোট বা ভোটে অশান্তি রোধ করা সম্ভব হবে? অবশ্যই আপনার মূল্যবান বক্তব্যটি ভিডিওর কমেন্ট বক্সে না জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক এবং শেয়ারই কিন্তু আমাদের উৎসাহিত করে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে আমার আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।